गाइस इट्स मी सुभाषिश सो वेलकम टू माय न्यू अनदर ब्लॉग ঠিক আছে তোমার আমার ব্লগে তোমাদের স্বাগত একটা নতুন ব্লগ নিয়ে এসেছি যেটা হচ্ছে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির ঠিক আছে এই অন্নপূর্ণা মন্দিরের স্টোরিটা তোমাদের জানা দরকার তোমরা জানো কে প্রতিষ্ঠা করেছিল সবই জানো তাও তোমাদের একবার বলে রাখি এটা রানী রাসমণি তোমরা জানো দক্ষিণেশ্বর প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে রানী রাসমণি তো রানী রাসমণির হচ্ছে ছোট মেয়ে সেটা হচ্ছে জগদম্বা ঠিক আছে জগদম্বার হাজবেন্ড ছিল মথুরামোহন ঠিক আছে তো কি হয়েছে জগদম্বা একদিন স্বপ্ন দেখে ঠিক আছে তো মা অন্নপূর্ণা তো তারপরে মথুরামোহনকে বলে মথুরামোহন জমি খোঁজে ঠিক আছে জমি খুঁজতে খুঁজতে ওনার উনি পাননি জমি খুঁজে পাননি তো উনি তারপর বয়স অনুসারে উনি মারা গেলেন ঠিক আছে তার ছেলে জগদম্বার বড় ছেলে হচ্ছে দ্বারিকানাথ সে দ্বারিকানাথকে জগদম্বা যখন বলে যে জমি খুঁজতে তো দ্বারিকানাথ এইখানে ব্যারাকপুরের এই জায়গাতে যে জায়গাটা আমি আজকে দাঁড়িয়ে আছি সেখানে একটা জমি খুঁজে পান ঠিক আছে জমি খোঁজার পর মাকে গিয়ে জানান জগদম্বা তারপরে এসে তারা প্রতিষ্ঠিত হয় মন্দিরটা পুরো দেখতে পাচ্ছ তোমরা হুবহু দেখতে একই রকম ঠিক আছে তো হুবহু একই রকম দেখতে মানে দক্ষিণেশ্বরের যে মেন স্ট্রাকচার মোটামুটি দেখতে তো তোমরা চাইলে আসতে পারো এখানে ঠিক আছে এইটাই হচ্ছে ছোট্ট করে স্টোরি ছিল অনেক কিছুই বলার আছে বা তোমরা জানো যেহেতু নাহলে গুগলে সার্চ করে দেখে নিতে পারো এই ব্লগটা তোমরা দেখতে পারো এবং ব্লগটা খুবই ভালো হবে ঠিক আছে এটা আমার আর একটা ব্লগ হচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে এবং দেখে কমেন্ট করে জানাবে যে কেমন হলো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ওয়েট অ্যান্ড ওয়াচ ঠিক আছে স্টে টিউন্ড গাইস বাই দেখো গাইস আমরা এসেছি ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির ঠিক আছে পুরো দক্ষিণেশ্বরের মতনই ঠিক আছে পুরো দেখতে সেম রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা এটা এই মন্দিরটা স্থাপন করেছিল ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা খুব সুন্দরভাবে ঠিক আছে দেখতে থাকো তোমরা আরও আরও কিছু শেয়ার করবো তোমাদের কাছে দেখো গাইস এটা হচ্ছে ভোগ নিবারণ হয় এখানে ঠিক আছে অন্নপূর্ণা মন্দিরে ভোগের ভোগ খাওয়ানোর জন্য এটা দেখো কত সুন্দর ঠিক আছে জায়গাটা দেখো কত সুন্দর গাইস তোমরা দেখতে পারো এখানে মন্দির ওপেনিং টাইম দেওয়া আছে হ্যাঁ ভোগের প্রসাদ কখন দেওয়া হবে সেটার সময় দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এখানে তোমরা দেখতে পারো এটা তুলে ধরছি তোমাদের কাছে ঠিক আছে আমাদের যে শিব মন্দিরগুলো দেখেছিলাম ছটা তার মধ্যে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু এই যে একটা মন্দির ঠিক আছে দেখতে পাচ্ছ তো এরকম করে প্রায় ছটা আছে এ পাশে তিনটে ঠিক আছে একই রকমের শিব ঠাকুর শিবলিঙ্গ রাখা ঠিক আছে আর ও পাশেও আরও তিনটে আছে ঠিক আছে ও পাশে মন্দির আরও তিনটে ঠিক আছে ওটা দেখালাম না একই রকম হবে ঠিক আছে এই শিব মন্দিরগুলো দেখে না ঠিক আছে ও পাশে আরও তিনটে মন্দির আছে আর এই পাশে দেখতে পাচ্ছ হুবহু মন্দিরটা কত সুন্দর খুব ভালো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো ঠিক আছে চলো হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ঠিক আছে তোমাদের আগেই বলেছিলাম তোমরা অবশ্যই ভিডিওটা দেখেছ ঠিক আছে কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করে জানিও এবং লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করো ঠিক আছে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা প্রেস করে দিও যাতে ভিডিওটা সবার আগে ভিডিওটা তোমাদের কাছে আপডেটটা যায় ঠিক আছে এবং একটা জিনিস বলে দিই আমি ডেসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে ঠিক আছে তো তোমরা গিয়ে এই লোকেশানে আসতে পারো অনেক ফটোশ্যুট হয় এবং প্রচুর এখানে ফটোশ্যুট এবং তুমি ব্লগ এসে করতে পারো তোমরা যাদের যাদের নতুন ইউটিউব চ্যানেল খোলা আছে বা যারা লোকেশানটা একটু এই ব্যাপারে জানোনি তারাও এসে করতে পারো ঠিক আছে এখানে তো ফটোশ্যুট এখানে এসে খুব ভালো করা যাবে মন্দিরটা এসে দেখে যেতে পারো খুব ভালো লাগবে তোমাদের এখানকার পরিবেশ খুবই ভালো ঠিক আছে আমি যতটা থাকলাম তো খুবই ভালো পরিবেশ এবং তুমি আমাকে ইনস্টাতে ফলো করতে পারো এবং ফেসবুকে ফলো করতে পারো ঠিক আছে তো আমি সব রকম তুলে ধরবো তোমাদের সাথে চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ চলো গাইস টাটা।